的东西。এই তিলটা কার্তিক অগ্রহায়ণ মাসে রাঙামাটি কক্সবাজার বান্দরবন এর সাথে পাহাড়ি এলাকার থেকে এই তিলটা দেখা যাচ্ছে আবাদ হয়। ওই তিলটা আমাদের কুষ্টিয়ার মহাজন আছে, মহাজনরা তারা দেখা যাচ্ছে ওখান থেকে খরিদ করে এনে শহরের দেখা যাচ্ছে দোকানে বিক্রি করে আমরা ওদের তিল থেকে খরিদ করে নিয়ে আসে। এই জন্য আমরা দেখা যাচ্ছে সরকারের কাছে দেখাতে সহযোগিতা চাচ্ছি, যদি কিছু দেখা যাচ্ছে আমাদের লোনের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা ওই মহাজনের কাছ থেকে মাল নেয় নি, আমরা সরাসরি চিটাগাং এর দেখা যাচ্ছে যে খাতুনগঞ্জ থেকে মালটা আমরা নিয়েছি, নিজেরাই দেখা যাচ্ছে যে কাজে চালাই নিতে পারতাম।
লালন সাঁইজি তার গানে লিখছেন বা 250 বছর আগে লিখছেন যে, হাইরে মজার তিলে খাজা খেয়ে দেখলি না কি মজা, গুনে পড়ে শালি তফা। এই যে গানটির মধ্যে তিনি তিলে খাজার কথা উল্লেখ করছেন, তাহলে আমরা অনায়াস ধরে নিতে পারি তার সময়েও তিলে খাজা এই অঞ্চলে বেশ প্রসিদ্ধ খাদ্য হিসেবে পরিচিত। তাছাড়াও আমরা এই নদিয়া জেলার মহাকুমা কুষ্টিয়া অবিভক্ত ভারতবর্ষে পশ্চিমবাংলার নদিয়া জেলার আমরা একটি মহাকুমা ছিলাম। সেই সময় আমাদের দেশ পরিচালনা করবার জন্য ইংরেজ এক ভদ্রলোক ছিলেন, ভীষণ অত্যাচার, তার নাম ছিল কেনি সাহেব। কেনিকে নিয়ে নানান ধরনের গল্প আছে আমাদের দেশে, অত্যাচারের কাহিনী আছে। তুমি তো হয়তো জানো যে আমলা সদরপুরের জমিদার প্যারি সুন্দরী তার বিরুদ্ধে, নীল চাষের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। সেই প্যারি সুন্দরীর সময়ে এখানে আর একটা মিষ্টি তিলে খাজার মতো প্রসিদ্ধি লাভ করেছে, সেটি হচ্ছে রসগোল্লার একটি বড় মাত্রার মাপের মিষ্টি, সেটাকে এখনও বলা হয় লেডি কেনি। ওই কেনি সাহেব আমাদের এই এলাকা শাসন করতেন বা নিয়ন্ত্রণ করতেন, তার স্ত্রী আমাদের কুষ্টিয়ার ওই মিষ্টিটাকে পছন্দ করতেন। এখানকার যারা ঘোষেরা ছিল, যারা মিষ্টির ব্যবসায়ী ছিল, তারা সেই মিষ্টিটার নামই দিয়েছিল লেডি কেনি। এখন বড় রসগোল্লা কিন্তু লেডি কেনি বলা ঠিক, তিলে খাজা লেডি কেনি। তুমি যখন আমরা ভাগ ছিলাম না, একটি জেলায় ছিলাম, মেহেরপুর চুয়াডাঙ্গানি যখন কুষ্টিয়া ছিল, তখনও কিন্তু খুব বিখ্যাত মিষ্টি আছে মেহেরপুর অঞ্চলে, রসকদম্ব এবং সাবিত। এই সমস্ত মিষ্টিগুলো এত বেশি প্রসিদ্ধি লাভ করেছিল বাংলায়, মানে দুই বাংলা মিলিয়ে যে ভাবতেই অবাক লাগে। আরও একটি মিষ্টি কুষ্টিয়ার আছে তোমার তিলে খাজার সমস্যা, তার নাম পেঁড়া। পেঁড়া একটি মিষ্টি, ছোটো ছানা দিয়ে তৈরি হয়, সেটা টিপে বানাতে হয় হাতে, শুকনো সন্দেশ কিন্তু আকৃতিতে লম্বা। এই যে তিলে খাজা, এর বয়সের সঙ্গে এই সমস্ত মিষ্টির আমরা মিষ্টি প্রিয় জাতি, বিশেষ করে বাঙালিরা সুস্বাদু মিষ্টি বানাতেও খুব পারদর্শী। তিলে খাজা এই জন্য একটি ঐতিহাসিক খাদ্য আমাদের দেশে, প্রাচীনতম খাদ্য। তিলে খাজার শিল্পবোধ, তিলে খাজার রসবোধ, তিলে খাজার স্বাদ সব মিলিয়ে একটি স্বল্প মূল্যে পাওয়া যায় এমন মিষ্টান। অতএব তিলে খাজাকে রাষ্ট্রীয়ভাবে একটি মিষ্টানের মর্যাদা দেওয়া উচিত। লালন সাঁইজি তার বিখ্যাত গানের মধ্যে হাইরে মজার তিলে খাজা, ইভেন আরও একটি মজার ব্যাপার, সেই গানের মধ্যে লালন সাঁই আরও দারুণ একটি কথা ব্যবহার করেছে, হোটেল। ইংরেজি হোটেল শব্দটা তিনি ওই গানের মধ্যে ব্যবহার করেছেন। এই গানটি এই জন্য খুব প্রসিদ্ধি লাভ করেছিল, হ্যাঁ, যে এখানে তিলে খাজাটার কথাও রয়েছে কুষ্টিয়া অঞ্চলের মিষ্টান্ন হিসেবে, আবার হোটেল শব্দটাও ব্যবহার করেছে এই গানটি। অতএব এই গানটি লালন সাঁকে দীর্ঘজীবন দিয়েছে এবং লালন সাঁকে সেই সময়ের প্রেক্ষিতে একটি সচেতন নাগরিক হিসেবে প্রমাণ করেছে। তিলে খাজাকে তিনি ব্যাখ্যা, অন্য মিষ্টির কথা বলতে পারেন, কিন্তু সহজে লভ্য, স্বল্প দামে এবং সব থেকে জনপ্রিয় মিষ্টান্ন হিসেবে তিলে খাজার ভূমিকা অনবদ্য। সেই জন্য তিলে খাজাকে আমরা একটি জাতীয় মিষ্টান্ন হিসেবে দেখতে চাই। কুষ্টিয়া বিখ্যাত ভাই ভাই তিলের খাজা, আমরা 1975 সাল হতে এই 42 বছর এই খাজাটা দেখে তৈরি করে যাচ্ছি। এই এই খাজা বানাতে আমাদের এলাকার হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে আমরা এই খাজাটা বানানো শিখিয়েছি। শেখার পরে দেখা যাচ্ছে যে আমরা এই 42 বছর এই খাজা দেখা যাচ্ছে বানাচ্ছি। খাজা বানাতে বানায় আমরা প্রায় চারজন দেখা যাচ্ছে যে খাজার প্রথম আবিষ্কার শুরু করলাম। এখন বর্তমান আবিষ্কার করতে করতে দেখা যাচ্ছে যে আমাদের প্রজন্মের যেসব ছেলেপেলে আছে তারা আমাদের কাজ শিখে সারা বাংলাদেশে প্রায় 50-60টি কারখানা হয়ে গেছে। আমাদের এই ছেলেপেলে দেখা যাচ্ছে যে কর্ম করে খাচ্ছে এই তিলের খাজা। আমরা হলো 42 বছর এই আমরা 20-25টা ছেলেপেলে একটা পার্টনারে ব্যবসা করছে। তবে বর্তমান যুগে আমাদের এই তিলের খাজার ব্যবসাটা আমাদের মন্দ যাচ্ছে, কি জন্য চিনি তিল এর দামটা অতিরিক্ত বেশি।
এই জন্য আমাদের দেখা যাচ্ছে পোষাচ্ছে না। তবে সরকার এই ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরা এই ব্যবসাটা আরও জোরালোভাবে দেখা যাচ্ছে দিতে পারি। কেননা আমাদের সরকারি চিনির পারমিট বা তিল খরিদ করে তিলটা সিজনে ওঠে, ওটা যদি আমরা গোডাউন জাত করে রাখতে পারি সারা বছরের জন্য তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে বেনিফিট আমাদের বাড়বে বা আমরা এই কুটির শিল্পীটা আমরা টিকায় রাখতে পারবো। নাহলে চিনি তিলের দাম যেভাবে অসম্ভব বেশি, আমাদের বর্তমান দেখা যাচ্ছে যে এই খাদা বানায় আমাদের ছেলেপেলে নিয়ে দেখা যাচ্ছে দিন যাপন যাচ্ছে চলছে না। বিধায় আমি সরকারের কাছে অনুরোধ করছি যে একটা লোনের ব্যবস্থা করা বা চিনির সরকারের একটা পারমিট দেখা যাচ্ছে আমাদের যদি বন্ধ ব্যবস্থা করে দেয় তাহলে এই ব্যবসাটার থেকে আমাদের দেখা যাচ্ছে যে ছেলে সন্তানদের নিয়ে আমরা ভালোভাবে দেখা যাচ্ছে চলতে পারবো। এই তিলের খাদাটা 1975 সালে আমরা হিন্দু সম্প্রদায়ের তিন গুড়ের খাদাটা তৈরি করার শিখছিলাম। শিখার পরে এই 75 গেল 78 গেল 80 সালের থেকে আমরা এই চিনির খাদাটা শুরু করি কুষ্টিয়া এই কারখানার থেকে। এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা সারা বাংলাদেশে ছড়াই দিতে এই তিলের খাদা সারা বাংলাদেশে হলি গলি কানা কান্তিতে সব জায়গায় পাওয়া যায়। এটা আমাদের দেখা যাচ্ছে যে কুষ্টিয়ার একটা গৌরব যে এই খাদাটা আমাদের দেখা যাচ্ছে পাড়া মহল্লা একেবারে তিতুয়ালের থেকে টেকনাফ পর্যন্ত দেখা যাচ্ছে যে খাদা প্রতিটা গ্রামে শহরে সব জায়গায় পাওয়া যাবে। এই তিলের খাদাটা আমরা 20-25 জনা এখন বর্তমান পার্টনার আছে, এই পার্টনারে আমরা ব্যবসা করছি। তবে খুব আমাদের দেখা যাচ্ছে যে দূর যাচ্ছে যে চিনি আর তিলের দাম বৃদ্ধির জন্য সরকারকে আমি দেখা যাচ্ছে যে এর সাথে অনুরোধ করবো যে আমাদের এটার একটা দেখা যাচ্ছে যে বন্ধ ব্যবস্থা করে দেয় একটা পারমিট আর হলে লোনের ব্যবস্থা করে দিলে আমরা তিলটা গুদামজাত করতে পারতাম। কুষ্টিয়ার থেকে আমাদের এই তিলের খাদা বরিশাল পর্যন্ত যায়, কুষ্টিয়ার থেকে দেখা যাচ্ছে তিলের খাদা দেখা যাচ্ছে বগুড়া পর্যন্ত যায়, যশোর খুলনা সব জায়গায় যায়। তারপরে দেখা যাচ্ছে রাজশাহী এই চিটাগাং সিলেট কুমিল্লা নোয়াখালী দূরত্ব জায়গা বলে আমাদের এই কারখানার আবার হলো শাখা আছে প্রায় বিভিন্ন ডিস্ট্রিক্টে, চিটাগাঙে আছে। দেখা যাচ্ছে যে আমাদের এলাকার আমাদেরই ছেলেপেলে এই আমাদের মতনই যায় দেখা যাচ্ছে শিক্ষা লাভ করে যে ওখানে একটা কারখানা দিয়ে চালাচ্ছে। হ্যাঁ, এই ভাই ভাই তিলের খাদা কুষ্টিয়ার বিখ্যাত ভাই ভাই তিলের খাদা, যেখানে যাবে যেখানে বিখ্যাত খাদা আমরা যেখানেই বানাই এটা কুষ্টিয়ার গৌরব, কুষ্টিয়ার নাম দিয়ে দেখা যাচ্ছে যে আমরা খাদাটা সেল করছি। চট্টগ্রাম আমাদের দেখা যায় শাখা আছে চট্টগ্রাম সিলেট নোয়াখালী ফেনী হ্যাঁ লক্ষ্মীপুর তারপরে বরিশাল খুলনা বাগেরহাট পার্বতীপুর দিনাজপুর রংপুর সব জায়গায় আছে। তবে এটা দেখা যাচ্ছে আমাদের হলো মালিকানা ভাগ 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 আছে, আমাদেরই ছেলেপেলেরা বিভিন্ন জায়গায় যায় কারখানা করে কারখানায় এই ব্যবসাটা দেখা যাচ্ছে রালি হয়ে গেছে। এখন বর্তমান আমাদের এই সেউরিয়া গ্রামের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে 500 পরিবার বেঁচে যাচ্ছে, 500 পরিবার থেকে দেখা যায় ফেরিয়ালা দিয়ে বা আমাদের দেখা যায় ছেলে সন্তান দিয়ে আমরা না হলে দেখা যায় যে 5-10 হাজার লোক এটার পরে হলো নির্ভরশীল হয়ে আছে। কেননা আমাদের যে ফেরিয়ালা আছে প্রায় দেখা যাচ্ছে 2-4-5 হাজার তাদের ফ্যামিলি আছে, তারা ফ্যামিলি গুণ দেখা যায় এক একটা সংসারে 4-5 জন, তাহলে ম্যাক্সিমাম আমরা 10-15 হাজার লোক এটার পরে দেখা যাচ্ছে যে আমরা দিদি হচ্ছে আমাদের এই তেলের খাতাটা একদম নিখুঁত 1 নম্বর স্পেশাল, এর ভিতরে কোনো জাল জিনিস দেওয়া হয় না।